একটু গল্পটা সংক্ষিপ্ত আকারে খুব সংক্ষিপ্ত 1 মিনিটের মধ্যে বলার চেষ্টা করব। আসলে আপনার জীবনে তার সাথে কি ঘটেছে এটুকুই। 20 সাল থেকে 23 সাল কি 1 মিনিটে বলা যায়? আচ্ছা বলেন বলেন। আচ্ছা মানে মানে আচ্ছা বলুক 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 বলতে দাও। আপনার মত করে আপনি বলেন। জি বলেন। জুল ভাই আপনার লাগে কথা বলছেন প্লিজ। আমি 2020 সালে নাচোল থানায় আমার এক আত্মীয়ের মামলার ব্যাপারে যাই। তারপরে যাওয়া আসার মাধ্যমে তার সাথে আন্তরিকতা সম্পর্ক গড়ে ওঠে। তারপরে আবার বেশ কিছুদিন পর আমার একটা নিজের মামলা, যেটা আমাকে একজন আমার এলাকার ছেলে আমাকে আপনার আক্রমণ করতে আসছিল, আমার বাবাকে আক্রমণ করছে ছুরি দিয়ে। তারপরে আমার বাচ্চাকেও গাড়ি চাপা দিয়ে মারছিল, মারার চেষ্টা করছিল। সেই প্রেক্ষিতে আমি 999-এর মাধ্যমে সেখানে একটা অভিযোগ মামলা করি। ওই ছেলেকে ওরা পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপরে পুলিশ বলে যে আপনাকে থানায় যেতে হবে। তারপরে যাওয়া আসার ফলে আন্তরিকতা আরও গাঢ় হয়, আন্তরিক যাওয়া আসার ঘনত্বটাও বাড়ে। তারপরে আমি তার সাথে আমার আন্তরিকতা সম্পর্কটা প্রেমের রূপ নেয়। তারপরে তার সাথে আপনার পরবর্তীতে হোয়াটসঅ্যাপে আপনার ভিডিও কলে কথা বলি, আমার মানে খোলামেলা কথা বলি, ভিডিও কলে কথা বলতাম, সে আমাকে খোলামেলা দেখতো। সে এক পর্যায়ে আমাকে বলে যে আমি তোমাকে বিয়ে করব, বিয়ের প্রতিশ্রুতি দেয়। তার যার ফলে আমি তার প্রতি আসক্ত হয়ে পড়ি, তাকে স্বামী রূপে ভালোবেসে ফেলি। এক পর্যায়ে আপনার আমাকে ফুড ক্লাবে একদিন নিয়ে আসে, সেখানেও আমরা অন্তরঙ্গ হই এক অপরের সাথে। পরবর্তী এর আগেও মৌখিকভাবে আপনার আমবাগানে কথা বলতো পুলিশ সুপারের কার্যালয়ের আগে, তার বাসায় ভাড়া করা বাসায় আমাকে নিয়ে গেছে কয়েকবার। কিন্তু সে আমাকে বলে যে ও পুলিশ তো ও আপনার প্রমাণ রাখতে চায় না, বলে যে ফোন নিয়ে যেতে হবে না আমার বাসায়। তা আমি তাকে বিশ্বাস করি, সরল মনে ভালোবাসি, আমি তার প্রত্যেকটা কথা রাখতাম, ফোন নিয়ে যেতাম না যাওয়ার আগে। এক সময় ফুড ক্লাবে আপনার আমার সাথে অন্তরঙ্গ হয়, 500 টাকাতে বুকিং নিয়েছিলাম স্পেশাল জায়গা একটা, সেখানে আমার অন্তরঙ্গ হয়। সেদিন রাত্রেও আমাকে নিয়ে গেছিল তার বাসায়, কিন্তু ফোনটা আমাকে নিয়ে যেতে দেয় না কখনো তার বাসায়। তারপরে আপনার সে এক সময় আমাকে বলে যে আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমাকে 15 লাখ টাকা লাগবে। তা আমি বলছি আমি তো সোনালী ব্যাংক তাছাড়া বিভিন্ন এনজিও থেকে ই নিয়ে লোন নিয়ে আমি খামার স্থাপন করি, আমার সব গরু কিনা আছে, অনেক টাকার গরু কিনা আছে, কিন্তু গরুগুলোকে আমি ভালোবাসি, এগুলোকে আমি এই মুহূর্তে বিক্রি করতে পারবো না। আর সে বলে যে তার ব্যক্তিগত সমস্যার কারণে 15 লাখ টাকা দরকার, যা আমাকে বিয়ে করবে ওই মর্মে। আমি তখন দিতে অস্বীকার জানিয়েছি। তো তারপর থেকে আমার সাথে দ্রুত একটু তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে আপনার ডিসেম্বরের আপনার 22-23 তারিখে সম্ভব